এখানে নয় সেপ্টেম্বর দুই হাজার বাইশ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তির সম্বলিত পত্রিকা প্রতি সপ্তাহে নেয় এ সপ্তাহেও আমি আলোচনা করার জন্য চলে আসলাম এখানে যে মূল মূল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে অলাইকনটি আইকনটি প্রেস করুন তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়াও আমি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করে রেখেছি চাইলে দেখে নিতে পারবেন যেগুলোতে আবেদনের সময় আছে আবেদন করতে পারবেন এখানে প্রথমেই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি পদের সংখ্যা রয়েছে একশো জন যোগদানের সম্ভব্য তারিখ দুই এপ্রিল দুই তো ভিওয়ার্স আপনাদের সুবিধার্থে এই চাকরির পত্রিকার পিডিএফটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারবেন পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন পদের সংখ্যা একষট্টি জন এর পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা বাইশ জন এখানে নিরীক্ষক হিসেবে বারো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে চারজন অফিস সহায়ক হিসেবে ছয় জন ভিওর্স এর পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ পুরো পদের সংখ্যা জন কম্পিউটার অপারেটর হিসেবে জন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে জন বাংলাদেশ সরকারের অধীনস্থ পদের সংখ্যা ছেচল্লিশ জন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পদের সংখ্যা পনেরো জন টি এম এস চাকরি পদের সংখ্যা রয়েছে পাঁচশো জন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে জন শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার হিসেবে দুইশো জন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পদের সংখ্যা রয়েছে এগারো জন গাড়ি চালক হিসেবেই জন লোক নিয়োগ করা হবে তো ভিহার্স এখানে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান পদের সংখ্যা রয়েছে সাতজন প্রভাষক হিসেবে তিনজন আর কোর্স হিসেবে দুইজন লোক নিয়োগ করা হবে এছাড়া সহকারী প্রোগ্রামার হিসেবে একজন লোক নিয়োগ করা হবে আকিজ স্টিল মিলস লিমিটেড পদের সংখ্যা রয়েছে একশো জন বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আইএফআইসি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে জেলা প্রশাসক নীলফামারী পদের সংখ্যা রয়েছে আঠাশ জন শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা রয়েছে বারো জন তো ভিয়র্স আমি প্রথম পেজে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করেছি এর বিস্তারিত তথ্য আপনারা দ্বিতীয় পেজে পেয়ে যাবেন আপনারা চাইলে ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারবেন এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে কুমুদ্দিনী হিউমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি কেমব্রিজ গ্রুপে চাকরি পদের সংখ্যা রয়েছে উননব্বই জন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এছাড়াও বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড জালালাবাদ পদের সংখ্যা রয়েছে দুইজন এখানে মালি হিসেবেই দুইজন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক খাগড়াছড়িতে লোক নিয়োগ করা হবে বগুড়া ডায়াবেটিক সমিতিতে লোক নিয়োগ করা হবে ইপিং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং পদের সংখ্যা রয়েছে তিতাল্লিশ জন এর পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পদের সংখ্যা দুইজন জেলা প্রশাসক খুলনায় লোক নিয়োগ করা হবে আবুল খায়ের টোব্যাকোতে লোক নিয়োগ করা হবে এছাড়াও বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে লোক নিয়োগ করা হবে তো ভিওর্স ফরিদপুর বিদ্যুৎ সমিতিতে পদের সংখ্যা রয়েছে এগারো জন এখানে টাটা এন্ট্রি অপারেটর মহিলা হিসেবে সাতজন লোক নিয়োগ করা হবে সহকারী ক্যাশিয়ার মহিলা হিসেবে চারজন লোক নিয়োগ করা হবে বগুড়া ডায়াবেটিক সমিতি পদের সংখ্যা রয়েছে পঞ্চাশ জন আবুল খায়ের টোব্যাকোতে নিয়োগ করা হবে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডে লোক নিয়োগ করা হবে এছাড়াও পরিবার পরিকল্পনাতে নিয়োগ করা হবে জেলা প্রশাসক খুলনা পদের সংখ্যা রয়েছে সাতজন এখানে ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে সাতজন লোক নিয়োগ করা হবে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা রয়েছে দুইজন এখানে সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে একজন সহকারী আইসিটি বিষয়ে একজন জেলা প্রশাসক খাগড়াছড়ি পদের সংখ্যা রয়েছে জন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক হিসেবে দুইজন অফিস সহায়ক হিসেবে একজন হরিনা পৌরসভা কার্যালয় পদের সংখ্যা রয়েছে চারজন এখানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদের সংখ্যা রয়েছে জন। এখানে জুনিয়র ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দুইজন লোক নিয়োগ করা হবে এছাড়াও আকিস ফুড অ্যান্ড বেভারেজে লোক নিয়োগ করা হবে মিনিস্টার টেক পার্ক পদের সংখ্যা রয়েছে পনেরো জন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা রয়েছে দুইজন দাদা ঢাকা লিমিটেডে লোক নিয়োগ করা হবে তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন